আটাইতকৈ ইন্টারেস্টিং কথা আমার এই মন্ত্রী সভাত যিকেইজন মন্ত্রী আছে আর সেই মন্ত্রীসকলক যিবিলাক বিভাগ দিয়া হয়েছে সেই বিভাগৰ বিষয়ে সেই মন্ত্রীসকল জ্ঞাত নহয়। গতিকে মই মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাম যে বিভাগীয় মন্ত্রীবিলাকক মুখ্যমন্ত্রী যেন অলপ ট্রেনিং দিয়ে কর্মশালা পাতক, সেই কর্মশালাত লাগে আমাকো মাতক, আমি অলপ অভিজ্ঞতা দিম তেওঁলোকক। আমার পঞ্চায়েত মন্ত্রী ডাঙরিয়াক মই অনুরোধ করিম যে আপনি পঞ্চায়েত একখন পড়ক। মই ফুড এন্ড সিভিল সাপ্লাইয়ের একটা কোশ্চেন আনিছিল, সেইটো সেই পঞ্চায়েত মিনিষ্টারের সেই একে মন্ত্রী কোশ্চেন আনিছিল, রিপ্লাই দিব পৰা নাই। তো পঞ্চায়েতর বিষয়েও না জানে, ফুড এন্ড সিভিল সাপ্লাইয়ের বিষয়েও না জানে, আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দিয়া হয়েছে, মেন মেন তিনটা বিভাগ দিয়া হয়েছে। মই যি দেখিছো এই বিভাগ তিনিটার বিষয়ে হে মন্ত্রী জ্ঞাত নহয়। গতিকে মই ভাবো এই মন্ত্রীটো নৈতিক দায়িত্ব স্বীকার করে এই মন্ত্রিত্বর পৰা তেওঁলোকে পদত্যাগ করব লাগে। মেইন কথাটো হল যে অভিজ্ঞতার অভাব, সেই বিভাগত জানার অভাব। নিশ্চয় মুখ্যমন্ত্রী গম পাইছে যে যিবিলাক মন্ত্রীক আমি দপ্তরবিলাক ভাগ করেছে নিশ্চয় জানে, কিন্তু মোর একটা ধারণা হয়েছে এই যে একটা মতানৈক্য। কারণটো কি, মুখ্যমন্ত্রী অভিজ্ঞতা থাকা বলে মন্ত্রীটো দিলে, যেতেই দেখা পালে এই মন্ত্রীজন সেই বিভাগত অভিজ্ঞতা নাই, তেতিয়া মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করিব লাগা হয়েছে। গতিকে এইবিলাক তেওঁলোকৰ মাজত মানে মিলা নাই, তাল মিল নাই। আর যিকোনো কথা কওতে সদায় আইনের মাজত থাকিব লাগে। আমার বিভাগের সেই নীতিত পড়ে না নাই, বিভাগের নিয়মত পড়ে না নাই, মন্ত্রীজন জ্ঞাত হব লাগে যে সেই কথা কই দিয়ে। গতিকে এই যে আপনি যে কথা কলে, একচুয়ালি তেওঁলোকৰ মাজতেই মিল নাই।